সীতা মাঝি মহামণ্ডল মহামণ্ডল সবিতা রায় মীনা মণ্ডল সবিতা রায় মীনা মণ্ডল মীনা মণ্ডল কার্তিক মণ্ডল সন্ন্যাসী দাস মঙ্গলা পাড়ার সোনা দাস রূপা মণ্ডল পম্পা সরকার বেলতলা ক্লাব পম্পা সরকার সুবীর সাউ রবীন পড়লে সমর দাস পান্তি হাজরা অশোক গলুই মাধবী মণ্ডল যাচ্ছি গণেশ মণ্ডল মহাশয় হ্যাঁ গণেশ মণ্ডল চন্দন কোলে পদ্মরানী দাস গণেশ মণ্ডল চন্দন কোলে পদ্মরানী দাস কুপনটা একটু দেবেন গণেশ মণ্ডল শান্তা দাস অষ্টদাস অভিমণ্ডল গীতা হাজরা প্রভাত হাজরা গণেশ মণ্ডল এসে গেছেন গণেশ মণ্ডল এগিয়ে আসবেন প্রভাত হাজরা পদ্ম গলুই মোনা গলুই এর যমুনা মণ্ডল মীরা দাস ভম্বল দাস মীরা দাস ভম্বল দাস সমর দাস মীরা দাস ভম্বল দাস যমুনা মণ্ডল এসছেন ঠিক আছে যমুনা মণ্ডল সমর দাস
প্রমোদ দাস কে আছেন এখানে এসে দিয়ে দিন না না ওনার নাম হয় ববি দাস প্রমোদ দাস ববি দাস চায়না হাতি চায়না হাতি যমুনা পাত্র লেখা পাত্র প্রতিমা কোড়েল সুমিত্রা দেবী প্রতিমা পোড়েল সুমিত্রা দেবী রেখা কাঁড়ার রেখা কাঁড়ার যমুনা পাত্র এসছেন যমুনা পাত্র প্রতিমা পোড়েল রেখা কাঁড়ার হ্যাঁ অনিমা কাঁড়ার আমাদের সদ্য রামকৃষ্ণ দা আমার আরো যারা যোদ্ধা ভাইরা আছেন বোনেরা আছেন দিদিরা আছেন এবং আপনারা যারা এসছেন আজকে তাদের প্রত্যেককেই আমার হাত জোড় করে নমস্কার। দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী কোনো পার্টির প্রধানমন্ত্রী নন, উনি আমাদের একটা শিক্ষা দিয়েছেন যে সেবা হি সংগঠন, এবং এই সেবা কাজ আমরা এমন নয় যে কোনো ভোট এলে করি, এখন তো এই মুহূর্তে কোনো ভোট নেই পরে হবে, তো এই সেবা কাজ যেটা আমাদের মধ্যে মা বাবারা যে শিক্ষাটা দেন সেটাই যখন আমরা সুযোগ পাই সেটা বড় হয়ে যখন ঈশ্বর আমাদের সামর্থ্য দেন সেই মতন চেষ্টা করি যাতে যারা আমাদের সমাজে অতটা সক্ষম নন তাদের পাশে দাঁড়ানো, সেই জন্য এটা আপনারা সুযোগ করে দিচ্ছেন আমাদের মতন মানুষদের আপনাদের সেবা করার জন্য। আপনারা এসেছেন আপনারা পাশে থাকবেন এই আশা রাখি, এবং পশ্চিমবঙ্গের জন্য অনেক পরিকল্পনা আছে, পশ্চিমবঙ্গে শিল্প নেই, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা তেমন ভালো নেই, শিক্ষা ব্যবস্থা একবারে তলানিতে ঠেকেছে, বিভিন্ন স্কুলেতে অধ্যাপক নেই এবং শিক্ষকদের নিয়োগ বন্ধ আছে, একটি সরকার সে যে কোনো পার্টিরই সরকার হোক সেটা দেউলিয়া হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে মানুষকেই এগিয়ে আসতে হবে, মানুষকেই সংগ্রাম করতে হবে। আমরা হয়তো সামনের দিকে গুলিটা বুকে নিতে পারি কিন্তু আপনারা পিছনে থাকলে, এখানে জনগণ পিছনে থাকলে আমরা সে সাহস পাই যে এখানে একটা ভালো সরকার যে মানুষের জন্য কাজ করবে সেই রকম একটা সরকার যেটা পশ্চিমবঙ্গকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যেটা বলে সেই দিকে নিয়ে যাবে, তেমন যাতে সরকার করে। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, ভারত মাতার জয় হোক। অপেক্ষা করছেন যাদেরকে অনেক ঘন্টা দুয়ে আগে থেকে হয়তো বসিয়ে রেখেছি আজকের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অসীম, তাই আজকের